10টা গিয়ে পড়ছে পাকিস্তানের কাছে যদি 20টা পড়ছে পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখতেছি যে চাউলের দাম কমছে কিন্তু এজেন্সিতে এখনো চাউলের দাম কমায় নাই ইনকাম সোর্স তো পারে নাই কা 700 টাকার খাসি এখন 1000 টাকা কেজি একটা 1000 টাকার নোট যদি ভাঙানো যায় আপনার ব্যাগের 4 ভাগের 1 ভাগ ভরে বলার চলের 170 কিনা 170 টাকা বেচতেছি আর পাকিস্তানি 290 টাকা কিনা 310 টাকা 320 টাকা বেচতেছি দেশি মুরগি 450 থেকে 400 টাকা কেজি বেচতেছি 10 টাকা কেজি বাড়ছে পাকিস্তানি কাছে যদি 20 টাকা বাড়ছে ব্রয়লার কেজি 10 টাকা বাড়ছে সিম গত সপ্তাহে ছিল 160 আজকে বাজারে 120 টাকা অন্যান্য সবজি গত সপ্তাহে দামে আছে ভেন্ডি 1 কেজি 30 টাকা পটল 1 কেজি 30 চিচিঙ্গা 1 কেজি 40 করলা 1 কেজি 50 আছে অন্যান্য সবজি দামে টমেটো 100 টাকা কেজি শসা আজকে বাজারে দামে 270 টাকা কেজি গত সপ্তাহে শুক্রবারে শসার দাম একটু মোটামুটি বেশি থাকে গতকাল কো 25 টাকা বিক্রি করছি আজকে 1 কেজি 60 টাকা কিনা না নতুন চাউল তো কই এখন আমি দেখতেছি না নতুন চাউল তো আসে নাই এখন নতুন চাউল আসে না আর পত্রপত্রিকা বা বিভিন্ন জায়গায় দেখতেছি যে চাউলের দাম কমছে কিন্তু এজেন্সিতে এখনো চাউলের দাম কমায় নাই হ্যাঁ দেখা গেছে যে 50 কেজির বস্তা হয়তো দেখা গেছে 50 টাকা কমাইছে বা 20 টাকা কমাইছে এর কোনো আর এর চেয়ে আর কোনো পরিবর্তন করে না গত সপ্তাহে কমেও না বাড়েও না কিন্তু যে রেটটা আপনার আরও মাসখানিক আগে ঘোষণা দিয়েছিল লিটারে 60 টাকা বেশি ওটা এই সপ্তাহের ভিতরে কার্যকলাপ হয়ে আসছে আর কি এর আগে আমরা আগের রেটে মাল পাইছি বেশি আর খোলাটা আপনার আগের তুলনায় সামান্য কিছুটা কম আর কি দাম প্রতি 200 টাকা কম কেজিতে আপনার 1-2 টাকা কম পড়ে গেলে 204 লিটার 300 টাকা এক দামে আটা ময়দা আপনার ময়দার দামের তুলনামূলক একটু কম আগের থেকে আটাও মানে একটু কমের দিকে আছে আর কি হয়তো বস্তাতে আপনার ময়দা ধরেন 100 টাকা কম আটা ধরেন আপনার 50 থেকে 80-90 টাকা কম সব কমে না অন্তরে আপনার গত সপ্তাহে গাজর ছিল 140 দেশ সেই সপ্তাহে 120 টাকা 110 টাকা কেজি টমেটো 120 টাকা ছিল 100 টাকা 90 টাকা টমেটো হয়েছে আর মরিচের দাম তো একবারে ফুরে আছে 30 টাকা 40 টাকা কেজি কাঁচা মরিচ গত সপ্তাহে 160 টাকা 200 টাকা এখন এখন 2000 টাকা 500 টাকা আগে ব্যাগ ভরতো এখন 2000 টাকায় পড়ে না এখন 5000 টাকা নিয়ে বাজারে আসলে দেখা যায় এটা সেটা নিলে আর 1-200 টাকা আর পকেটে থাকে না সব জিনিসের দাম তো বেশি একবারে দাম বাড়ে নাই দাম বেশি হয় নাই এরকম একটা সদাই একবার উচ্চ থেকে নিম্ন কোনো সদাই নাই এরকম বাদ সেই অনুযায়ী কারো ইনকাম তো বাড়ে নাই বেতনও বাড়ে নাই তারপরে কারো রুজি রোজগারও বাড়ে নাই মানে কোনো অবস্থা তো নাই মানুষ কীভাবে চলতেছে আমি তো জানি বুঝতেছি না আসলে মানুষ যে কীভাবে মানে পরিবার পরিজন নিয়ে মানে সংসারের লোকজন নিয়ে মানুষ কীভাবে যে চলতেছে এটা আমার বুঝে আসে না আসলে কীভাবে মানুষ বাঁচতেছে কীভাবে খাইতেছে কি পড়তেছে কি আসলে কীভাবে চলতেছে এটা কিছু বোঝার কোনো উপায় দেখতেছি না মাছের বাজার তো চড়ায় এখনও ইলিশ মাছের সরবরাহ অনেক আছে কিন্তু তারপরেও দামটা বেশি এই সময়ে মৌসুম হিসেবে যা হওয়ার কথা ছিল সেগুলোর দামও বেশি অন্যান্য মাছের দামও নাগালের বাইরে এখন আমি খুচরো বাজারে ঢুকতে পারিনি গ্রোসারি যেগুলো এখন জানি না এগুলোর কী অবস্থা এই সপ্তাহে একটা 1000 টাকার নোট যদি ভাঙানো যায় আপনার ব্যাগের 4 ভাগের 1 ভাগ ভরে মানে মাছ মাংসের বাজারে গেলে বিশেষ সবজির বাজারে তো ওইরকমই যে 1000 টাকায় এক ব্যাগ ভর্তি বাজারে যত টাকা লাগতো এখন তার চেয়ে দ্বিগুণ তিনগুণ টাকা লাগছে এরকম বেতন তো বাড়েনি তো কারো দেড় কেজি সাইজ 1500 টাকা কেজি দেড় কেজি 1500 টাকা কেজি 1 কেজি সাইজ 1300 1350 কেজি এবছর ইলিশ মাছ মনে করেন এখন ভরপুর সিজন এই সিজনে মনে করেন 1-2 হাজার মাছ তার কথা ছিল 800-900-1000 মাছ নাই নদীতে মাছ পড়তেছে না আর সাগরের মাছও সাগরে উত্তাল সাগরের মাছও বেশি আসে না যার ফলে বাজারও মাছ খুব কম এই অবস্থা আটা ময়দার দাম হালকা বাড়ছে কিছুটা যেমন হচ্ছে বসুন্ধরা আগে বিক্রি করতাম 110 টাকা করে এখন এটা হয়েছে প্যাকেটে 126 টাকা 2 কেজি প্যাকেট এর মধ্যে আবার হচ্ছে নুডলসের দামও ঠিক আছে শুধু ডিটারজেন্ট হচ্ছে স্যুপ গায়ে দেওয়া সাবান এইগুলোর দামগুলো বাড়ছে ডিমের দাম কম আগের মতোই আছে কম নতুন চাল বাজারে আসলে হয়তো আরও কিছুটা কম বিক্রি হবে আর মিনিকেট ওটা আপনার 72 টাকা থেকে 74 টাকা এরকম বিক্রি হচ্ছে নাজিসেল আছে ওটা 88 থেকে 90 টাকা এরকম সার্বিক বাজারে পরিস্থিতি আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা ভালো না ইনকাম সোর্স তো বাড়ে নাই কা 700 টাকার খাসি এখন 1000 টাকা কেজি অতএব চলা খুব মুশকিল যারা মধ্যম ঘরের মানুষ তাদের এখন রাস্তায় নামা যাওয়ার অবস্থা এখন খাবার মাসে একবার খাওয়া লাগে বা 6 মাসে একবার খাওয়া লাগে বা আত্মীয় স্বজন আসলে তখন নেওয়া লাগে আর মান সম্মান বাঁচাতে হবে তো
এমন চলতে থাকলে না সাধারণ মানুষের দুর্ভিক্ষ বেড়ে যাবে গা অবস্থা খুব করুণ অবস্থা মাসে মাসে তো আর বেতন বাড়ে না মাসে মাসে তো স্টাফের স্যালারি বাড়ে না তাহলে আমাদের মতো অবস্থা মানুষের অবস্থা দুর্ভিক্ষ যত দিন যাবে তত কঠিন হবে যদি সরকার নিয়ন্ত্রণ না করতে পারে আর সরকার যদি আমাদের মতো মানুষের মন টাকায় তাহলে ইনশাআল্লাহ আমাদের মানুষে মানে সুস্থ নিয়ে জীবন যাপন করা সম্ভব।